কালকে শুনেছি মমতা ব্যানার্জি গিয়ে বিশ্বমঞ্চে জি20-র সভাতে বলেছেন একসঙ্গে মিলে উন্নয়ন করা উচিত, মিলেমিশে থাকা উচিত। কিন্তু ব্যবহারে কি দেখাচ্ছেন? যারা সঙ্গীত শিল্পী তাদের গানের অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যারা সিনেমা শিল্পী তাদের সিনেমা করতে দেওয়া হচ্ছে না, সিনেমা হলে সরকারি হলে তাদেরকে রিলিজ করার অনুমতি দেওয়া হচ্ছে না, যেহেতু মিথুন চক্রবর্তীর মতো মহা অভিনেতা আছে। এখন দেখা যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেশের মানুষের ধার্মিক যে ভাবনা তাতে বাধা দাচ্ছে। যারা গঙ্গা ভক্ত তারা যদি গঙ্গা আরতি করতে চান এই গঙ্গা সাগর মেলার সময়, এটা তো খুশি খুশি মেনে নেওয়া উচিত। পুলিশ বাধা দিচ্ছে কেন? আমার মনে হয় কদিন আগে অমর্ত সেন বলেছেন যে অসহিষ্ণুতা কমবে, যেহেতু বেড়েই যাচ্ছে অসহিষ্ণুতা, তার ধারণাও পাল্টে যাচ্ছে। সলমন খানের প্রোগ্রামের পারমিশন